নায়িকা হিসেবে সারা জাগাতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ জনপ্রিয় একসময়ের জনপ্রিয় শিশু শিল্পী প্রার্থনা ফারদিন দিঘি। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকে বিভিন্ন সাজে নিয়মিতই হাজির হন তিনি। বলিউড গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নাচেন, আর এসব দেখতেই নায়িকার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ঢুঁ মারেন অসংখ্য নেটিজেন। সম্প্রতি দিঘির ইনস্টা অ্যাকাউন্টে 1,00,000 অনুসারী হয়েছে, এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। এজন্য ভক্ত অনুরাগীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিঘি। উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিঘি লেখেন, 1,00,000, ইয়েস, ধন্যবাদ সব ভালোবাসা ও সমর্থনের জন্য। আমাকে ভালোবাসা ও প্রার্থনায় রাখবেন, আপনাদের সবার জন্য ভালোবাসা। এই উচ্ছ্বাসের সঙ্গে একটি আকর্ষণীয় ছবিও শেয়ার করেছেন দিঘি, যেখানে বাদামি রঙের পোশাকে লেন্স বন্দি হয়েছেন তিনি। এদিকে ছবিটি দেখে দিঘির ভক্তরা নানা রকম মন্তব্য করেছেন। কেউ তার রূপের প্রশংসা করেছেন, কেউ বা আবার তাকে আবেদনময়ী বলেছেন। দিঘি অবশ্য এখনও কারো মন্তব্যেই সাড়া দেননি। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর তুমি আছো তুমি নেই নামের সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দিঘি। এরপর তাকে দেখা গেছে টুঙ্গিপাড়ার মিয়াভাই সিনেমায়, তবে সিনেমায় তেমন সাড়া পাননি তিনি।